একটা গোপন কথা বলে যাই, ও মা এখানকার কোন কোন মায়েরা শিবরাত্রি করেছেন একটু হাত তুলবেন। শিবরাত্রি করেননি কোনো মা? কোনো ভয় নাই, হাত তুলবেন। মামা একটু বন্ধ করো তো। তাহলে শিবরাত্রি করার পর মা জল কোথায় ঢেলেছে? শিবের মাথায়, শিবের মাথায়। তাহলে শিবলিঙ্গতে? ওইখানে তো গোড়ায় গণ্ডগোল, একটু বলে যাই। ভোলানাথের কথার কি বলবো মাসি, আপনাদের গ্রামে আসি আর না আসি, তোমার মাথা থাকতে কেন তোমার লিঙ্গের মধ্যে জল ঢালে ওগো তাই, ওইটাই আবার কেমন পূজা হয় আমার জানা নাই। তাহলে আমরা যদি কোনো দেব দেবতার পুজো করি অবশ্যই মাথায় গিয়ে জল ঢালি। ভোলানাথ এত বড় কামক পুরুষ যে ওনার লিঙ্গের মধ্যেই জল ঢালতে হবে। আবার কত মানুষ জোরে জোরে ওই নাবেল ভাঙে ওগো ভাই, এইটা আবার কেমন বিষয় আমার জানা নাই। বুঝলেন মা, শিবরাত্রি সকলেই করে, যাদের যাদের বিয়ে হয় না, বারবার দেখাশোনা হয় আর বিয়ে হয় না, ওদের যে মনের মধ্যে কত রাগ, একটা করে উনি ভেবেছে আমাকে খালি ভুলে যাবে। তোমার পূজোর প্রসাদ খেলে কেন কুকুর জনিতে জন্ম নিতে হয়, সেই জায়গার কিছু কথা বলবে তুমি, ওই না ধর্ম সবার ঠাই। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যারা সকলেই ভোলানাথের পুজো করি, প্রতিটা গৃহে আছে, আমরা প্রতিপ্রত নারী যারা স্বামী সন্তানের সংসারের মঙ্গলের জন্য সকলেই পুজো করি, তাহলে একটা কথা বলে যাই, এই ভোলানাথের যে পুজো করি আর যদি প্রসাদটা খায়, মায়ের পেটার জন্মগ্রহণ করতে হবে না, কুকুরের জনিতে জন্ম নিতে হবে। পুজো করবেন মা, প্রসাদ খাবেন ভোলানাথের পুজো করে? আসতে মায়েরা মনে মনে চিন্তা করছে, একটু মায়েদেরকে একটু বকাবকি করে যাই, খালি বাবাদেরকে বলে এটা কেমন হয় না, বাবা যদি আমাকে জন্ম না দিত আমি ধরার বুকে আসতে পারতাম না। তাহলে মনে মনে চিন্তা করি সারাদিন উপোস করেছে, আগে খাই তারপরে কি হবে, হবে কুকুরের পেটে যায় আর যেখানে যায়। কিন্তু পুজো করার পর ওই প্রসাদ খেলে সত্যি বলছি কুকুরের জনিতে জন্মগ্রহণ করতে হয়। আপনারা কেউ পুজো করবেন ভোলানাথে? কথা বলবেন আমার সঙ্গে করবেন কি? কেউ পুজো করবে না তাই না? কেমন করে সেই জায়গায় বিহিত হলো ওই নাই আমি সবাই জানতে চাই, তোমার পুজোর প্রসাদ খেলে কেন কুকুরের জনিতে জন্ম নিতে হয়। দ্বিতীয়বারে তোমার কাছে আমার এই তিনটি জিজ্ঞাসা যে রই, মনের মতো জবাব দেবে সারা সারি নাই। এইখানেতে করি খান্ত অমৃত লহরি, চাঁদ বদনে ভক্তগণ একবার বলুন হরি হরি, জয় জয় নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ওনাকে দেখলে আমার আজকে এত হাসি পাচ্ছে, চেহারাটা দেখেন মা ভালো করে, একদম অসুরের মতন, সত্যি বলছি দেখেন ভালো করে দেখেন, একদম পাঠা যাকে বলে, রাম পাঠা না কি পাঠা, একদম সিঁদুরের ফোঁটা দিয়ে এখনই মনে হয় কাতরার মতো। বেশি বলার দরকার নাই, দেখি এসে কোন কথা কয়, এই বলে বসে যাই। আচ্ছা মায়েরা,
এতক্ষণ ধরে এর কথা শুনলেন কেন? এতক্ষণ ধরে শোনাটার থেকে না শোনাটাই ভালো ছিল। এবার তাহলে উচিত কথা আমাকে বলতেই হবে, উচিত না বললে তো হবে না। ওই যেই জায়গায় দিয়েছে কথা, এখন উচিত কথা যদি না কই তাহলে নিজের গায়ে নিজে নেব মই। হ্যাঁ, এই থাম, কথা কবি না কেউ, এখন থাকিস তো একটু ভিতরে, একটু গরম হয়ে গেছি এবার আমি। আমার গলায় দেখলো তাবিজ, আমাকে তাবিজ দিয়েছে সুধাংশু বারুই। সুধাংশু বারুই আমাকে তাবিজ দিল, সেই তাবিজ আমি গলায় পরলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলো এই তাবিজটা কিসের। আচ্ছা কমিটি দাদা ভাইরা এখানে আছেন সবাই, আমাদের টাইমটা আরো এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হোক, আরো এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হোক। তোমাদেরকে বলছি এক ঘন্টা বেশি বাজাও, কারণ ওকে সাইজ করতে গেলে এই সময়টা আমার লাগবেই একদম। ও আমার গলায় দেখলো তাবিজ, এই তাবিজ কিসের, নাকি আমি বলে প্রত্যেক দিন বিছানায় প্রস্রাব করি। তাবিজ নিলাম, আমাকে জিগাইলো যে গোসাই তাবিজ তো নিলেন, তাবিজ নেওয়ার পরে কি কম হলো না বাড়লো? আগে সপ্তাহে 4 দিন প্রস্রাব করেছিলাম, এখন সপ্তাহে 7 দিন প্রস্রাব করি। তোমার কথাতে আমার কিচ্ছু হবে না। তো যাক, ভালো কথা বলেছে, এমন মরদের ঘর করি জনম ভর, কোনোদিনও সুখ পাইলাম না দিদি গো, জমে কেন নিল না। আচ্ছা দুর্গা, আচ্ছা কালি, কালি তুমি যে একটা বক্তব্য দিলে যে গাঁজা খাওয়া মানুষ তার সঙ্গে সংসার করা খুব দুঃখের ব্যাপার, ইস কি ভালো লাগলো। আবার ডায়লগ দিছে, যে বলে গাঁজা খাই সে আমার প্রাণের ভাই, যে বলে খাই না তার বাড়ি যাই না, যে বলে গাঁজা এসি তার যেখানে সেকে বলে মুতে দি। আর কবেই তো মানে কি কব, কওয়ার জায়গা খুঁজে পায় না বুঝলেন তো। অনেক প্রশ্ন করছে, এবার প্রশ্ন জবাবগুলো দিতে হবে, তাই কি না? কি জবাবগুলো নেবেন তো? জবাব কোন জায়গায়? আমি পুজো পেলাম, মানে আমাকে পুজো করেন আপনারা, কে কে যেন হাত তুললেন, যে মায়েরা শিবরাত্রি করেন, কয় হ করি, হাত তোলেন, তুললেন, তোলার পরে কয় যে আপনারা আস্তে, এটাকে সরাই দাও গোসাই একটু। কারণটা হচ্ছে বাবা দেখেন, শাস্ত্রগ্রন্থ তো পড়ি নাই, জীবনে লেখাপড়াও শিখি নাই, কি কথা বলতে বলতে আন কথা কানে আসলে নিজের জিনিস হারিয়ে যাবে, সাজানো কথা হারিয়ে যায়। তো যাক, এই যে কোথায় ছিলাম, কোথায় ছিলাম মনে নাই, একটা গান শোনাই। তো যাক, উত্তর দুটা দিতেই হবে, না দিলে নয়, কারণ পালাটাকে সম্পূর্ণ করতে হবে। কারণ পালা যে কোনো জায়গা ধরে একটা শেষাংশে তাকে দাঁড় করে রেখে দিতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিবের মা ওই জায়গায় কেন বাড়ি দেয় সংক্ষেপে বলে যায়। স্কেল এফে নাও। এই শিবলিঙ্গ গৌরী পাঠ, শিবের পুজো যতই করুক না কেন, পৃথিবীতে শিবের পুজো যত বড় করে মূর্তি তৈরি করে করুক না কেন, কিন্তু দেখবেন ওই মূর্তির সম্মুখে একটা শিবলিঙ্গ গৌরী পাঠ আছে। কেন? এই গৌরী পাঠেরই পুজো হয়, সেই ফুল জল কিন্তু ওই শিবে পায়। তার কারণ ও বলে গেছে শিবের পুজোর প্রসাদ খেলে কুকুরে পেটে যেতে হয়, এই অভিশাপটা করেছিল দুর্গা, ভোলানাথকে অভিশাপ করেছিল। টাকা দিবেন নাকি? দাও, যাক এতক্ষণে বুঝলাম যে আমার দোকানটা বৌনি হলো আর কি। আমি 2 দিন ধরে গান করলাম, বুঝলাম ওই চিন্তা করে বৌনি হয় না কেন দোকানটা, কে ও কালকে আমি বুঝি পাইছিলাম বলে নয় 2-4। হ্যাঁ, আচ্ছা দিলেন যখন তাহলে আর 2-4টা কেউ দিয়ে পারলে ভালো হতো আর কি, দেবেন যখন বেশি বেশি করে দাও। হরিবল হরিবল, একটু মশকরা করছি মারে, কেন জানেন রাত্রে অনেক হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ঘুমটা না ধরে বুঝলেন, এই জন্য একটু মশকরা করছি আপনাদের সামনে।
তা সময় শেষের দিকে এই শিবলিঙ্গ পুজো করে কখন কেমন করে হলো এই জায়গায় দোষ ছিল একজন নারীর। নারীটাকে অঙ্গিরামণি বলে একজন ছিল মুনি ঋষি, নাম হলো তার অঙ্গিরামণি। তার স্ত্রী, সে গেল গঙ্গায় স্নান করতে, কিন্তু আগেকার দিনে মুনিপত্নী যারা, এখনকার দিনে তো রং বেরঙের কাপড় চোপড় বেরিয়েছে বাবা, নাকি কি এখনকার দিনে রং বেরঙের কাপড়, তখন তো এত কিছু ছিল নাই, এক থানেই তাদের গোটা গা ঢাকে রাখ মানে ঢেকে রাখতে হতো। এই সময়ে স্নান করতে গেল অঙ্গিরামণির পত্নী, স্নান করতে নেমে স্নান করলো যখন, মাথায় কথা রাখবেন কিন্তু, এটা বিশেষ করে কিছু কিছু গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায় এই সমস্ত জিনিস, স্নান করতে নেমে জলকেলি করে জল স্নান করলো, তো মণিপত্নীর ঘর একটু দূরে হলো গঙ্গা থেকে, কি বলবো আপনাদের ঠাই, এই বলে উপরে দাঁড়িয়ে পড়লো যখন, হাতে পায়ে ডলাডলি করছে তখন অঙ্গিরামণির পত্নী। কিন্তু শিব হচ্ছে কামুক, এই অঙ্গিরামণির পত্নীকে দেখতে পেয়ে শিবের দেহের মধ্যে কাম উত্তেজনা করলেন, কাম কেন নাকি তার দিকে তাকিয়ে, তার রূপে না, রূপে নয় দিকে তাকিয়ে তার দেহে কাম সঞ্চারণ হলেন। যখন আবার পুনরায় জলে নেমে গেলেন, তৎক্ষণাৎ শিব নিজের লিঙ্গ মাটিতে চালায় দিলেন, মাটিতে চালায় যখন শিবলিঙ্গ গিয়ে ওই জলের মধ্যে মুনির পত্নীর গায়ে স্পর্শ করলো, তখন স্পর্শ করে যখন মণিপত্নীর সঙ্গে সঙ্গে করলো অভিশাপ, কে হব এত বড় দুঃসংস্কার, একজন মণিপত্নীকে দেখে এরকম ধর্ম এরকম কর্ম, যাও আমি যদি মণিপত্নী হয়ে থাকি, আমি যদি সতী নারী হয়ে থাকি, আমার বাক্যে তোমার লিঙ্গ খুলে পড়ুক। মণিপত্নী করলো অভিশাপ, অভিশাপ করার সঙ্গেই ভোলানাথের লিঙ্গ খুলে পড়ে গেল, তীব্রভাবে রেগে গেলেন ভোলানাথ, যা সর্বনাশ, কে এই নারী, তার বাণীতে আমার লিঙ্গ স্খলিত হয়ে যায়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ভোলানাথ ওই লিঙ্গের মধ্যে নিজে প্রবেশ করলেন, ভোলানাথ তখন ওই লিঙ্গের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই যে রোলার দিয়ে মাটি ডলে না বাবা, কে এই রোলার দিয়ে মাটি ডলার মতন পৃথিবীটাকে ডলতে শুরু করলেন এই লিঙ্গ দিয়ে, তার মধ্যে ওই যে বললাম বেতাল নৃত্য তখন ওই লিঙ্গের মধ্যে করেছিলেন ভোলেনাথ। এই দাপাদাপি করে যত দুনিয়াটাকে ডলাডলি শুরু করলো যখন, দেবতারা ভয়ে থরথর করছে, কে কে এই পরীক্ষা নিরীক্ষা শুরু করলো, এটা কে, চিন্তা করতে না পেরে নারায়ণের কাছে সবাই চলে গেলেন। নারায়ণকে বলছে, হে প্রভু এই যে দেখেন কে এমন অবোধ এমন কর্ম করছে দুনিয়াকে ধ্বংস করার জন্য, সে রোলারের মতন ঘোরাচ্ছে, করে নাই দেরি, সঙ্গে সঙ্গে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কাটতে শুরু করলো তাড়াতাড়ি, সুদর্শন চক্র দিয়ে লিঙ্গকে কাটতে শুরু করলেন। লিঙ্গ যতই কাটে লিঙ্গ ততই বাড়ে, যতই কাটে ততই বেড়ে যায়, যেখানে যেখানে কাটা লিঙ্গ পড়ল সেখানে সেখানে কিন্তু একটা করে তীর্থ ধাম হলো, বোঝা গেল। এই তীর্থ ধাম হলো কখন, কাটতে কাটতে লিঙ্গ যখন কমে না, নারায়ণ ধ্যানে দেখে শিব ভিতরে প্রবেশ করে আসে কিনা, দেখতে পাই নিজে শিব স্বয়ং সেখানে, হে শিব তুমি এমন কর্ম করছো কারণটা কি, বলে না এক মুনিপত্নীর অভিশাপে আমার লিঙ্গ স্খলিত হয়ে গেছে, আমি কি শান্ত থাকতে পারি, তীব্রভাবে রেগে যাচ্ছেন। দেবীকে তখন দেখো সবাই একত্র হইয়া, ওই না করে নিমন্ত্রণ তাই, সঙ্গে সঙ্গে দুর্গা এসে উপস্থিত হলো, কি কর্ম করে সেই না যে জায়গায়,
করলে আহ্বান, দুর্গা এসে উপস্থিত হলেন। হে দুর্গা, হে মা, একমাত্র তুমি পারো শিবকে শান্ত করতে। অতএব যেখানে যেখানে শিবের লিঙ্গ কেড়ে কেড়ে পড়ে যাচ্ছে সেখানে সেখানে তোমার গৌরী পাঠ তুমি এখানে পেতে দাও, তোমার সেখানে সেখানে নিজের গৌরী পাঠ পেতে দাও। দুর্গা তখন এই শর্তে রাজি হইয়া যেথে কাটা মুন্ড পড়েছিল তাই সেই জায়গাতে জনি পাটে পেতে দিয়েছিল, জানালাম তোমায়। যেখানে যেখানে লিঙ্গ কেটে কেটে পড়েছে সেখানে সেখানে জনিপাত পাতিয়ে দিলেন মা, তাতেও লিঙ্গ থামে না, তাতেও লিঙ্গ থামে না। সঙ্গে সঙ্গে মঙ্গিরা মণির পত্নীকে ডেকে নিয়ে আসলেন। হে রং মণি, হে মণি পত্নী, তুমি একটা কাজ করো, গঙ্গায় গিয়ে জল ধরো, একটু বেলপাতা হাতে নাও, নিয়া এই লিঙ্গকে স্পর্শ করিয়া ওং নম শিবায়, ওং নম শিবায় বলে ফুল জল ওর মধ্যে ছিটাও। এইভাবে যখন ছিটালেন সঙ্গে সঙ্গে লিঙ্গ শান্ত হয়ে গেলেন, লিঙ্গ শান্ত হয়ে গেলেন। শান্ত হওয়ার পরে সেদিন থেকে লিঙ্গ পুজো শুরু করে। এবার আপনাদের কাছে যাই, লিঙ্গ পূজা পেলাম, কোথা থেকে এলো? কিন্তু মায়েদের কাছে একটা বিশেষ কথা বলে যাই, স্নান করতে নেমে কেউ কোনোদিনই বাড়ির দূরে কোনো তালাবে বা কোনো নদীতে স্নান করতে গেছেন, স্নান করবেন ঠিকই, পারলে বস্ত্রটা সেখানেই পরিবর্তন করে আসবেন, ভেজা বস্ত্রে কেউ যেন বাড়িতে ফিরবেন না। কারণটা কি জানেন? এই জন্যই কিন্তু শিবের লিঙ্গ খুলে পড়ে গেছিল, কারণ অঙ্গিরামণির পত্নী স্নান অবস্থায় দাঁড়িয়েছিল, তখন তো বাবা অনেক কিছু পরার ব্যাপার ছিল না, ছিল কি? আর কিছু বললাম না, বুঝে নেই না। এই কাজটা কেউ কোনোদিন কাউকে দেখতে পেলেও বলবেন যে স্নান করে ভিজা বস্ত্রে বাড়ি ফিরতে নাই। কেন জানেন? আপনি যতই সতী হন না কেন, ওই রূপে আপনাকে কেউ যদি দেখে তার মনে যদি কাম জাগে আপনি অসতী হয়ে গেলেন। নারীদের অনেক চলা বলার ফেরার কায়দা আছে বাবা, এখন বলতে গেলে অনেক ব্যাপার, ওগুলা থাক। আমাদের বাংলার মা যারা, ভারতবর্ষের মায়েরা কিন্তু রত্নগর্ভা মায়েরা। হ্যাঁ মা, আমাদের ভারতবর্ষে যারা মায়েরা আছেন সবাই কিন্তু রত্নগর্ভা। এই জায়গাটা আপনারা সকলে বজায় রাখবেন, এইভাবে চলাফেরা করবেন। তাহলে পূজোর গল্প হলো, বেলটা কেন ফাটালো? এই বেল হলো পূর্বজন্মের ধরা দ্রোণ, এই ধরার স্তন কেটে বন্ধক রেখে প্রভুর সেবা দিয়েছিলেন। সেই স্তন ভোলানাথ কি করেছিলেন? ওই যে মুদির দোকানে ভিক, মানে মুদির কাছে মানে দাবিতে যে নিয়ে আসলো বন্ধক রেখে, সেটা শিব স্তনটা কেটে দিল, যখন ওই ত্রিফলা শিব ফুল দিয়ে নিল, তখন যার জন্য অভিশাপ করেছিল গোবিন্দ, আজ তুমি মাস্ত্রী স্তনকে শুল দিয়ে নিক্ষেপ করে হাতে নিয়েছিলে, যাও তোমারও মাথায় এই শুল আর এই স্তন বাড়ি পড়বে। সেই স্তনটা হলো কি? শ্রীফল। ওই স্তনটা যে কেটে দিয়েছিল ওই স্তনটা হলো শ্রীফল। এই শ্রীফল ছিল আগে নরম, কিন্তু পরে শক্ত হলো কেন? কিছু কিছু কামুক লোকের জন্য, বুঝে নিয়েন মায়েরা, কিছু কিছু কামুক লোকের জন্য এই শ্রীফল শক্ত হয়ে গেছে, যেটাকে বলছি বেল, বোঝা গেল? আর ওই কারণেই ওই যে শিব যে ত্রিশূল দিয়ে নিয়েছিল আঘাত করে, যার জন্য প্রত্যেকটা মায়েরা জল ঢালার সময় ওই বেল নিয়ে যায়, ওইটার মধ্যে ভাড়াস ভাড়াস করে বাড়ি মারে। ঝামেলা শেষ, প্রসাদ বাবা মার পুজো করলে তখন প্রসাদ নেওয়ার কোন অধিকার সবার আছে, তাই প্রসাদ নিলে তোমার কোনোদিন ক্ষতি হবে না, কুকুরের পেটে যেতেও হবে না, দিলাম পরিচয়। এই যে আমাদের শিবকালের ঝগড়াঝাটি দেখো, এইখানে যে রেখে যাই ভক্ত সবে ভালো থেকে, একবার মুখে বদনে বলো হরি বলো, তাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমাদের সময় শেষ।